নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাই আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার উইজডামে বন্ধুরা আজ সাতাশে মার্চ শুক্রবার সারা দিনের পাঁচটি বাছাই করা বড় খবর দেখে নেওয়া যাক এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও আর ভিডিও শুরু করার আগে আপনাদেরকে বলবো লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল অপশানটিকে অবশ্যই প্রেস করে রাখবেন তো আসুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও বন্ধুরা প্রথম খবর রয়েছে উদ্বেগের মধ্যেই ফের জঙ্গি হামলা একে তো বিশ্বজুড়ে ভাইরাস বিপর্যয় চিন্তা বাড়ছে বই কমছে না আর সেই ঘোরা জলেই মাছ ধরতে নেমে পড়েছে জঙ্গিরা মানব সভ্যতার সংকটের মুহূর্তেও জঙ্গিরা তাদের সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে যেমনটা হলো বৃহস্পতিবার পুলওয়ামায় কাশ্মীরের পুলওয়ামা জেলায় সিআরপিএফ চেকপোস্টে এদিন অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা গুলি চালায় তারা বৃহস্পতিবার বিকালে পুলওয়ামার বেলু গ্রামে সিআরপিএফের নাকাক পার্টি কর্মরত ছিল সেই সময় আচমকায় তাদের ওপর হামলা চালায় জঙ্গিরা প্রাথমিক ধাক্কা কাটিয়ে পাল্টা গুলি চালায় সিআরপিএফ সিআরপিএফ গুলিবাসন শুরু করলে সেই প্রতিরোধের সামনে বেশিক্ষণ টিকতে পারেনি জঙ্গিরা সিআরপিএফের গুলিবাসনের মুখে পড়ে এলাকা ছেড়ে চম্পট দেয় তারা জঙ্গিরা পালাতে সক্ষম হলেও সিআরপিএফের জওয়ানরা এরপর এলাকা জুড়ে তল্লাশি শুরু করে পুরো গ্রাম ঘিরে ফেলে সুরক্ষা বাহিনী তারপর শুরু হয় কোনায় কোনায় তল্লাশি অভিযান সন্ধ্যের পরও এই তল্লাশি জারি ছিল কোথায় জঙ্গিরা পাওয়ালো তা জানার চেষ্টা চালাচ্ছে সুরক্ষা বাহিনী গ্রামের জিজ্ঞাসাবাদও করে তারা জানতে যাচ্ছে এবং জঙ্গিরা কোথায় পাড়াতে পারে তা নিয়ে খতিয়ে দেখা হচ্ছে এরপর পরবর্তী খবর দেখে নেওয়া যাক ভারতের নির্দিষ্ট সময়ে হবে কি মহিলাদের অনর্ধ সতেরো বিশ্বকাপ কি কি লেটেস্ট আপডেট উঠে আসছে ফিফার তরফ থেকে দেখে নেওয়া যাক আর কয়েক মাস পরেই ভারতে অনুষ্ঠিত হতে চলেছে ফিফা অনর্দ সতেরো মহিলাদের বিশ্বকাপ কিন্তু বর্তমান পরিস্থিতির জেরে নির্দিষ্ট সূচি মেনেই এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে কিনা সেটা নিয়ে সংশয় তৈরি হয়েছে আজ ফিফার পক্ষ থেকে জানানো হয়েছে অন্য কোনো উপায়ের কথা ভাবা হচ্ছে তবে বিশ্বকাপ স্থগিত রাখার কথা ভাবা হচ্ছে না বলেই জানিয়েছে ফিফা আপাতত পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে এটাই জানিয়েছে ফিফার তরফ থেকে দশরা নভেম্বর থেকে একুশে নভেম্বর পর্যন্ত বিশ্বকাপ চলার কথা কলকাতা নভি মুম্বাই আমেদাবাদ ভুবনেশ্বর এবং গুয়াহাটিতে হবে এই প্রতিযোগিতা কিন্তু বর্তমান পরিস্থিতির জেরে টোকিও অলিম্পিক গেমস পিছিয়ে যাওয়ায় অনদ্র সতেরো মহিলাদের বিশ্বকাপ ঠিক সময়ে হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে তবে সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর ভারতে এই ভাইরাস পরিস্থিতির ওপর নজর রাখছে ফিফা লোকাল অর্গানাইজিং কমিটি এআইএফএফ ক্রিয়ামন্ডক সহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে জনস্বাস্থ্য এবং সুরক্ষার কথা মাথায় রেখে ফিফা এবং লোকাল অর্গানাইজিং কমিটি ভারতে অন্য সতেরো মহিলাদের বিশ্বকাপের প্রস্তুতির বিষয়টা খতিয়ে দেখছে অন্য কোনো উপায় বের করা যায় কিনা সেটা কিন্তু ভাবা হচ্ছে এছাড়া এই প্রতিযোগিতায় যোগ দেবে ষোলোটি দল আয়োজক দেশ হিসাবে ভারত ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করেছে বাকি দেশগুলোর যোগ্যতা অর্জন পর্বের ম্যাচগুলো নিয়ে ফিফা জানিয়েছে বিকল্প দিনের বিষয়ে সব পক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে এরপর পরবর্তী খবর দেখে নেওয়া যাক ধেয়ে আসছে বিশাল আকার গ্রহাণু পৃথিবীর ওপর কি প্রভাব পড়বে দেখে নেওয়া যাক লেটেস্ট আপডেট কি কি উঠে আসছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তরফ থেকে যেখানে আপনাদের জানো হচ্ছে একের পর এক বিপদজনক পৃথিবীকে গ্রাস করছে একে বর্তমানে পরিস্থিতিতে কিন্তু গোটা বিশ্ব জোর রয়েছে এই ভাইরাস নিয়ে একের পর এক দেশে হু হু করে ছড়িয়ে পড়ছে সংক্রমণ এরই মধ্যে এবার নতুন এক বিপদ দেখা দিয়েছে পৃথিবীর দিকে ধেয়ে আসছে বিশাল আকার এক গ্রহাণু মার্কিন গবেষণার সংস্থা নাসা জানিয়েছে এই গ্রহাণু পৃথিবীর কক্ষপথে খুব সামনে চলে আসবে নাসা এই বিশাল আকার গ্রহাণুটির নাম দিয়েছে অ্যাস্ট্রয়েড ফাইভ টু সেভেন সিক্স এইট নাসার পক্ষ থেকে জানানো হয়েছে আকার এই গ্রহাণুর পৃথিবীর সঙ্গে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা খুবই কম পৃথিবীর কক্ষপথে তিন দশমিক নয় লক্ষ মাইলের ভিতর এই গ্রহাণুর আসার সম্ভাবনা নেই তবে সেই গ্রহাণুর আকার এতটাই বড় যে সংখ্যা থেকে যায় জানিয়েছেন নাসার বিজ্ঞানীরা আনুমানিক এক দশমিক এক থেকে দুই দশমিক পাঁচ মাইল ব্যাস বিশিষ্ট এই গ্রহাণু থেকে আসবে ঘন্টায় কুড়ি হাজার মাইল বেগে পৃথিবীর সঙ্গে সংঘর্ষের সম্ভাবনা না থাকলেও এই গ্রহণুর প্রভাবে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন মহাকাশ বিজ্ঞানীরা আরও একটি ঝুঁকির কথা বলেছেন বিজ্ঞানীরা পৃথিবীর কয়েকটি জায়গায় সাময়িকভাবে সময়ের জন্য সূর্যের আলো প্রবেশ করতে বাধা আসতে পারে যদিও এই সম্ভাবনার কথা এখনও উল্লেখ করেনি নাসা জানো হয়েছে গ্রহাণুটি প্রায় শূন্য দশমিক শূন্য চার চার পাঁচ তিন অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরত্ব রেখে পৃথিবীর কক্ষপাত টপকে যাবে ইউরোপিয়ান মহাকাশ গবেষণা সংস্থাও এই গ্রহাণুটিকে পর্যবেক্ষণে রাখছে মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছেন শেষ মুহূর্তে এই গতিবেগ পরিবর্তন করলে এক মহাবিপদের আশঙ্কা রয়েছে এরপর পরবর্তী খবর দেখে নেওয়া যাক চারটি রিয়ার ক্যামেরা সহ লঞ্চ হলো রেডমি নোট নাইন এস কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন তথ্য ফাঁস হওয়ার পর অবশেষে লঞ্চ হল স্বামীর নতুন ফোন রেডমি নোট নাইন এস এই ফোনটি ভারতে কয়েকদিন আগে লঞ্চ হওয়া রেডমি নোট নাইন প্রোর নতুন ভার্সান রেডমি নোট নাইন এসের বিশেষত্বের কথা বললে এই ফোনে কোয়াট রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে এছাড়া রয়েছে সামনে এবং পিছনে কর্নিং গোয়লা গ্লাস ফাইভ প্রোডাকশন আসুন রেডমি নোট নাইন সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক রেডমি নোট নাইন এসের দাম এম আর সাতশো নিরানব্বই অর্থাৎ প্রায় তেরো হাজার সাতশো টাকা পড়বে ভারতীয় বাজারের মূল্যে এই দাম ফোনটি চার জিবি র্যাম এবং চৌষট্টি জিবি স্টোরেজের এছাড়া ফোনটির ছয় জিবি র্যাম এবং সেই সঙ্গে একশো আঠাশ জিবি স্টোরেজের দাম এম আর আটশো নিরানব্বই যা ভারতীয় মূল্যে প্রায় পনেরো হাজার টাকার সমান এই ফোনটিকে আপাতত মালয়েশিয়ায় লঞ্চ করা হয়েছে এই মাসেই এই বিক্রি শুরু হয় বলে জানিয়েছে সাউবি রেডমি নোট নাইন এস ফোনে ছয় দশমিক ছয় সাত ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে যা রেজলিউশন হাজারাশি ইন্টু চব্বিশশো পিক্সেল ডিসপ্লেতে এইচডিআর টেন সাপোর্ট দেওয়া হয়েছে ডুয়েল সিমের সাথে এই ফোনে অ্যান্ড্রয়েড টেন ভিত্তিক এম আই ইলেভেন অপারেটিং সিস্টেম রয়েছে এই ফোনে আছে কোয়ালকাম স্ন্যাপড্রাগন সেভেন টোয়েন্টি জি প্রসেসার যেটা আট এম এম প্রসেসের ওপর তৈরি করা হয়েছে এছাড়া আছে ছয় জিবি পর্যন্ত র্যাম এবং একশো আঠাশ জিবি পর্যন্ত স্টোরেজ এরপর পরবর্তী খবর দেখে নেওয়া যাক বিনামূল্যে চারশো আটানব্বই টাকা রিচার্জ করে দিচ্ছে জিও ভাইরাল এই মেসেজে কি কি বিপদ লুকিয়ে রয়েছে আসুন দেখে নেওয়া যাক সমাজে একটা খুব বড় সমস্যা রয়েছে যা হলো যখনই কোনো কিছু চাহিদা বেশি হয় তা নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ে সাধারণ মানুষ তারপর সেই জিনিসটির নামে শুরু হয় প্রতারণা একদিকে এক ভাইরাসের কারণে যখন পুরো দেশ লকডাউন করা হয়েছে অন্যদিকে জিও গ্রাহকদের ফাঁকি দিতে সক্রিয় হয়ে উঠেছে কিছু মানুষ সম্প্রতি জিওর নামে একটি ম্যাসেজ ভাইরাল হচ্ছে যেখানে একত্রিশে মার্চ পর্যন্ত ফ্রি ডাটা এবং আনলিমিটেড আনলিমিটেড কলিং পরিষেবা দেওয়ার দাবি করা হচ্ছে আসুন জেনে নেওয়া যাক এই মেসেজের সত্যতা কি রয়েছে হোয়াটসঅ্যাপ এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় জিওর নামে ভাইরাল হওয়া এই মেসেজটিতে লেখা আছে জিও এই কঠিন পরিস্থিতিতে সমস্ত ভারতীয় ব্যবহারকারীকে দিচ্ছে চারশো টাকার বিনামূল্যে রিচার্জ তাই নিচের লিঙ্কটিতে ক্লিক করুন এবং নিখরচায় রিচার্জ পান এইচটিটিপি এস কোলন জিও নিউ অফার ডট অনলাইন এই রকম করে দয়া করে মনে রাখবেন এই অফারটি কেবলমাত্র একত্রিশে মার্চ পর্যন্ত সীমাবদ্ধ এই রকম লেখা রয়েছে যখনই আপনি এই জাতীয় মেসেজ পাবেন বারবার মেসেজটা পড়বেন দেখবেন মেসেজটিতে কিন্তু অনেক ভুল ধরা পড়বে কোনো মেসেজ ভুয়ো শনাক্তকরণের একটাই মাধ্যম সেটা হচ্ছে অনেক বানান ভুল থাকে এবং ইউআরএল চেক করা জিওর এই মেসেজ অনেক ভুল রয়েছে আসলে এই জাতীয় মেসেজগুলি মানুষের ফোন বা ল্যাপটপ হ্যাক করতে এবং ব্যক্তিগত তথ্য চুরি করতে ব্যবহৃত হয় এই জাতীয় মেসেজগুলি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য ব্যবহৃত হয় জিও অফারের নামে এই ধরনের মেসেজ আপনারা ক্লিক করবেন না এবং দয়া করে কারোর কাছেও ফরওয়ার্ড করবেন না কারণ এই ধরনের লিঙ্কে ক্লিক করলে আপনার ফোনের অথবা কম্পিউটার অথবা ল্যাপটপের বিভিন্ন তথ্য গুরুত্বপূর্ণ তথ্য হ্যাকারের কাছে চলে যেতে পারে